ছোট্ট একটা 1 মিনিট একটা গল্প বলি, দুনিয়ার গল্প, মুরব্বীরা একটু ক্ষমা করেন তো। একটা লোকের কথা বলে, সে আগেকার যুগ, পূর্বেকার যুগ মানে এখন, বলে মার খাবো ভাই, প্রমাণ দিতে পারবো না শেষবেলা কি। আগেকার যুগ মানে প্রমাণ লাগবে না, বুঝলেন না কথা, অনেক আগেকার যুগে একটা নিরেট মূর্খ ফ্যামিলি ছিল পৃথিবীতে, সারা পৃথিবীর মধ্যে একটা ফ্যামিলি ছিল কোন একটা জায়গায়, কথা হচ্ছে না, নিরেট মূর্খ ফ্যামিলি, এত মূর্খ, সেরকম মূর্খ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ফ্যামিলি ছিল না। কিরকম মূর্খ, তারা যে আয়নায় মুখ দেখা যায় তাও তারা জানতো না, সে বাড়ির লোক কটা, এই কথা বলছেন। এখন একটু ছেটে কেটে বলি, বলতে আমার ভালো লাগে, কদিন বলছি কথা বলছেন না, সেই বাড়িতে খুব বেশি কি বলে সদস্য নেই, অল্প কয়েকজন আছে, ওই বাড়িওয়ালা আছে, খুব বেশি বয়স না, বিয়ে শাদী করেছে, বৌমাটম হয়েছে, ছেলে পুলে দুটো একটা আছে, ওর বুড়ি মাটা বেঁচে আছে, চুলটুল পেকে গেছে, মাথা চুলটুল পেকে সব সাদা হয়ে গেছে, কথা বলে না, এখন এই অল্প ছোট্ট একটা সংসার। এখন ছেলেরা খানিকটা বাপের মতো দেখতে হয় না কি, ছেলেরা বাপের মতো দেখতে হয়। এখন ওর বাপের মুখে হালকা হালকা দাগ ছিল, ছেলে ঠিক বাপের মতো তেমন হয়েছে, ও তো জীবন আয়নার সামনে মুখ দেখেনি, ওর মুখ দেখতে কেমন জানে না, চেহারা দেখতে কেমন জানে না, ওর চেহারা যে হালকা দাগ আছে জানে না, ওর বউও কোনোদিন আয়নার সামনে মুখ দেখেনি, ওর মাও কোনোদিন আয়নার সামনে দাঁড়ায়নি, ওর বাচ্চাদের কথা তো বাদই দিল। এখন এর বন্ধুরা বলছে, তোর মুখে এইসব দাগটা গাছে, এখন আধুনিক যুগ, আধুনিক চিকিৎসা, কত সুন্দর সুন্দর ক্রিম বেরিয়েছে, লাগাতে পারিস নি, তুই 3 বার লাগালি কেল্লা ফাতে, বলে কই, বলে দেখিস নি তোর মুখে আছে, বলে না তো, বলে দেখিস নি তোর মুখ দেখিনি তো কোনোদিন, বলে আয়নার সামনে দাঁড়াস নি, বলে না, আরে দেখো চল তোর একটা আয়না কিনে দেই, কম বক্ত আয়নায় মুখ দেখিস নি জীবনে, চলো না, ওর বন্ধুরা করেছ কি একটা আয়না কিনে দিয়েস হাটের থেকে, যা নিয়ে যা, লিয়ে যা বাড়িতে, যে মুখ দেখবি চেহারা দেখবি বুঝতে পারবি। এখন ও আয়না কিনে কিনে বন্ধুরা কিনে দিয়েছে, আর দোকানদার আয়নাকে কাগজে টাগজে মুড়ে টুড়ে দেয় না, ওরকম মুড়ে দিয়েছে, ও লিয়ে চলে গেছে, লিয়ে বাড়িতে রেখে দিয়েছে, ও তার অভ্যাস নেই আয়না চেহারা দেখা অভ্যাস নেই, সে ভুলে গেছে, সারাদিন পরে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে নানান চিন্তা মাথায় আসে না, সংসারী মানুষ, হঠাৎ সে আয়নার কথা মনে এসছে, ও বন্ধুরা তো একটা আয়না কিনে দিছিল, দেখি তো কিরকম চেহারা দেখা যায়, বলেছে মুখ দেখা যায় নাকি, হ্যাঁ যার মুখ নাকি সে দেখতে পাবে, আমার মুখ নাকি আমি দেখতে পাবো, তো উঠে গেছে ঘুম থেকে, যেখানে শুয়েছিল খাট থেকে উঠে গিয়ে আয়নাটা পেড়ে এনে, পেড়ে এনে শুয়ে পড়ে আয়নাটা সামনে ধরে এবার মুখ দেখছে। এখন অনেকদিন পরে কি বলে, যখন মুখ দেখছে তখন অনেকদিন পরে বলতে জীবনের প্রথম দেখছে, তো মুখ দেখার সময় দেখে ওর বাপের মতো দেখাচ্ছে, ওর বাপের চেহারা কেমনও জানতো, ওর চেহারাও জানে না, কথা বলছেন না, তা ও দেখছে আর বাপের কথা মনে পড়েছে, ও আমার বাপের দেখা যাচ্ছে, তো সে কি কান্না ভাই, হু করে কাঁদতেছে, বহুদিন পরে বাপের দেখছে তো তাই কাঁদতেছে, হু করে কাঁদতেছে, সে কি কান্না, আব্বা আব্বা করে কাঁদতেছে, অনেক কথা। এখন ওর বিবি শুয়েছিল পাশে, ওর বিবি বলছে কি হলো, না আমার আব্বাকে দেখছি তাই কাঁদতেছে, বউ বলছে, বিবি বলছে কই তোমার আব্বা কেমন দেখি, আমার বিয়ের পরে তো আমি শ্বশুর দেখিনি, তো একবার দেখি, বলছে না পরে হবে, সে এটা আয়না দেবে না আর ও তা ছাড়বে না, কথা বোঝেন না, অনেকদিন পরে বাপের দেখছে, সে দেখছে আর হু করে কাঁদতেছে, হু করে কাঁদতে, আব্বা আব্বা করে খুব কাঁদতেছে, আর বউ করছে কি, শ্বশুর দেখবে বলে স্বামীর হাত থেকে আয়না জোর করে কাড়ার চেষ্টা করছে, পারে না, এক সময় সিনিয়র এসে শ্বশুর দেখবে, কিরকম দেখি, বউ জীবনে কোনদিন আয়নার সামনে মুখ দেখিনি, বুঝলেন কথা, এখন বউ শুয়ে পড়ে নিজের সামনে আয়না ধরেছে, শ্বশুর দেখবে, দেখে একটা বউ, বুঝলেন না কথা, সে কি গন্ডগোল ভাই, ঝগড়া, বলছে মিথ্যে কথা বলার জায়গা পাও না, তুমি বিয়ে করে বাপের দেখছো, বিয়ে করেছো তো বউ এনেছো, তো বউ আমার মতো দেখাচ্ছে, এ তো বউ, তো তুমি বিয়ে করেছো সতীন এনেছো, সতীন, সে কি গন্ডগোল ভাই, এক আয়না নে কিনে, এ বলছে না বিয়ে করিনি, আল্লাহ কিরে, খোদার কিরে, ও কোনো কিরে কাজ করছে না, আর সতীন এমন একটা জিনিস, যদি কোনো মা বোনের বলা হয় যে জান্নাতের হুর সতীন হবে, তাও মেনে নেবে না, তাও মেনে নেবে না, জান্নাতের হুর যদি বলা তাও মেনে নেবে না, সতীন এমন সিরিয়াস জিনিস, কথা বলছেন না, সে ভাই তার রক্ত খুন মাথায় উঠে গেছে, সতীন দেখে সেই বউটার, সে ভাই রাত দুপুরবেলা ঝগড়া হাতাহাতি হচ্ছে, হাঁকা চেল্লা, কত না আয়না কিনে কি বিপদ বলো দেখিনি, ওদিকে ওর বুড়ি মা শুয়েছিল বারান্দায়, ছেলে বৌমা ঝগড়া নে শুনে ঘুম ভেঙে গেছে, উঠে এসে যাই, তোমাদের লজ্জা সরম কিচ্ছু নেই, রাত দুপুর বেলা হাঁকা চাল্লা করছো, পাশে আসার লোক কি বলবে, হ্যাঁ
বউ এসে বলছে তোমার ছেলে বিয়ে করেছে, তোমার ছেলে বিয়ে করেছে, আরো বলছে না আল্লাহর কাছে বিয়ে করিনি বলছে, সে কি গন্ডগোল, এ বলছে বিয়ে করেছে বলছে না করিনি, কথা হচ্ছে না। লাস্টে বুড়ি বলছে কই দেখি কিরকম বিয়ে করেছে, বলছে এই দেখুন বউ এনেছে, বউ এনেছে, আমি দেখেছি, আমি নিজে দেখেছি, বউ করেছে কি আয়না শাশুড়ির হাতে তুলে দিয়েছে সতীন দেখাবে বলে, আর শাশুড়ি বৌমা দেখবে বলে আয়না হাতে নিয়েছে, নিয়ে উনি সামনে ধরেছে, বৌমা দেখবে, দেখে এক চুল পাকা বুড়ি, বুড়িমা কি দেখছে, শাশুড়ি কি দেখছে, চুল পাকা বুড়ি, সে কি গন্ডগোল ভাই, বুড়ি অত কালে শয়তান, শয়তান বিয়ে করলি করলি আমার মতো চুল পাকা বুড়ি, সে মার খেয়ে মরণ, এক আয়না কিনে একবার ওর বউ মারতেছে, একবার ওর মা ধরে মারতেছে, কথা বুঝছেন না, বুঝছেন না, আয়না কিন্তু একটা, এক এক স্থানে যে এক এক রকমের অ্যান্সার দিচ্ছে, কথা বুঝছেন না, বুঝছেন না, কোরআন সুন্নায় একই আছে, এক এক জায়গায় যে এক এক রকমের অ্যান্সার দেবে, আমাকে ভুল বোঝেন না, বলো আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা মুরব্বী গণেরা, নবী আমার নিজে শুধু সুন্নাত আদায় দিলেন না, তাহাজ্জুদের নামাজের কথা বলছিলাম মনে আছে, ফাতাহাজ্জাদ বিহি না ফেলা তাল্লাত, তাহাজ্জুদের নামাজে নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়লেন, আগে অনেক ওয়াজ আছে, আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ তাহাজ্জুদের নামাজ পড়ে মদিনাতুল মুনাওয়ারা শরীফ থেকে বার হয়ে পড়লেন, একটা ময়দানে গেলেন, খোরমা বাগানে গেলেন, ময়দান সেখানে খোরমা বাগান, ফাঁকা ফাঁকা খোরমা বাগান, আল্লাহ নবী কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দোয়া করলেন, আবার রওনা হলেন একটা জমাট খোরমা বাগানের দিকে, সেই বাগানটার নাম বায়রা বাগান, নবী আমার জমাট খোরমা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ পাক আমি নবী আমার নিজের জন্য কাঁদি না, নিজের জন্য দোয়া করি না, আমার উম্মাত উম্মাতিদের জন্য দোয়া চাই, আমার উম্মাত উম্মাতিদের ঘরে আপনি ক্ষমা করে দেন, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, ও মুসলমান রাত চলে গেল, সকাল হয়ে গেল, বাদা সলাতিল গাদাতে মাওয়াজা তাম্বালিগা ফজরের নামাজের পরে সাহাবায়ে কিরামেরা দেখছেন আল্লাহ নবী আসেন না, ফজরের পরে নবী পাককে দেখা যায় না, আম্মা জান কেবলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা চর করে কাঁদতে লাগলেন, মুসলমান আল্লাহ নবীর কোনো সন্ধান নেই, একদিন চলে যায়, দুদিন চলে যায়, সালাসাই অমিয়ালিন তিন দিন তিন রাত আমার রসুল্লাহকে পাওয়া যায় না, তিন দিন তিন রাত পরে আল্লাহ নবীকে দেখা গেল ওই জমাট খোরমা বাগানে, সেজদায় মাথা এখানে রেখে ইয়া রব্বে হাবলি উম্মাতি উম্মাতি বলে দোয়া করছেন, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আম্মা জান হযরতে ফাতেমা বাপ পেয়ারি বেটি বলে কথা, উনি গেলেন আব্বার অবস্থা দেখে বলেছিলেন আব্বা জান আপনি মাথা তুলুন কাঁদবেন না, আমি ফাতেমা জীবনে যত ইবাদত করেছি সমস্ত ইবাদতের নেকিগুলো আপনার উম্মাদের ঘরে আমি দান করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম, মরণ পর্যন্ত যত ইবাদত করব সমস্ত ইবাদতের নেকিগুলো দান করে দিলাম যাতে আপনার উম্মাতেরা নাজাত পেয়ে যায়। সবাই বললে ভালো করে বলেন আর তা নাহলে দায়িত্ব আমার দেন, হয় সবাই মিলে বলেন আর তা নাহলে দায়িত্ব দায়িত্ব আমাকে দেন, যে হুজুর আমরা আর পারলুম না, যা বলার সব তুমি বলো, আমাদের তরফ থেকে বলো, আমার কোনো অসুবিধে নেই, লাগবেন নাকি আর একবার সুবহানাল্লাহ বলবেন নাকি, ভালো করে জমিয়ে বলবেন নাকি, নারে তকবি বলবেন নাকি, আল কোরআনের আলো নারে দেখবে, এ সব ঠিক হয় তো না, কিয়া ঠিক হয় সব, চলেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনের সমস্ত নেকিগুলোকে দান করে দিলাম, মুসলমান আব্বা রাসূলুল্লাহর চোখের কোণায় পানির পরিবর্তে খুনের ফোঁটা রক্তের ফোঁটা দেখা যায়, আব্বা রাসূলুল্লাহ তথাপিও যখন মাথা উঠাচ্ছেন না, ওই সময় মা আমার নবী তনায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনি
তাদুলনার কাঁদবেন না, আমি ফাতেমা মা হয়ে দোয়া চাই, আমাকে আল্লাহ যে দুটো আওলাদ দিয়েছেন, সৈয়দাকে লাল, সৈয়দাকে বেটে, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্বা জান আপনি মাথা তুলুন কাঁদবেন না, আমি ফাতেমা আমার বাচ্চা দুটোকে আপনার উম্মাত উম্মাতিদের নাজাতের জন্য জান্নাতের জন্য আমি মা হয়ে দোয়া চাই, আমার বাচ্চা দুটো যেন শহীদ হয়ে যায়, শোহাদায়ে কারবালা হয়ে যায়, আর আমার বাচ্চাদের শাহাদতের বিনিময়ে আপনার উম্মতের যেন নাজাত পেয়ে যায়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ, নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে, বাঁচানোর মালিক কে? ইমাম হাসান হোসেনকে মারবে কারবালার জমিনে, এজিদ এজিদের স্টাফের ওর ঘাড়ে খুন ছিল, কারো মায়ের মাজার ছিল, শহীদ তো দূরে তাকে একটা পশম হেলাতে পারে, কথা বুঝছেন না বুঝছেন না, একটা পশম হেলাতে পারে, কারো মায়ের মাজার ছিল এজিদ তথা ওর স্টাফের। আম্মা জান ফাতেমাতুজ জোহরার দোয়া, আল্লাহ আমার বাচ্চা দুটো শহীদের খাতায় কবুল হয়ে যাক, আমার আব্বাকে আপনি খুশি করেন, আমার আব্বা জান কেবলা ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ উম্মাতে মুহাম্মাদের নাজাতের কথা না শুনবেন, আল্লাহ আমার আব্বুকে খুশি করেন, বিনিময়ে আমার বাচ্চা দুটোকে আমি দান করে দিলাম, ওরা শহীদ হয়ে যাক, ওদের শাহাদতের বিনিময়ে আমার আব্বার উম্মাতরা নাজাত হয়ে যাক। আর একটু জোরে বললেন না, আগে পরে অনেক কথা ছিল আমি করলাম না, শেষ করছি। এই জন্যে শহীদের শরবত ওনারা পান করেছিলেন, ওনাদের ঘরে শহীদ করা সহজ হয়েছিল, অন্যতে একটা পশম হেলানোর ক্ষমতা জগতের কোনো দুশ্মনের ছিল না। রসুল আমার বলেছেন, তোমরা আমার এবং আমার আহলে বায়াতের মহব্বত রাখো, কেন? তোমাদের জন্যে আমার আল আওলাদেরা শহীদের খাতায় তারা জীবন দিয়ে দিয়েছেন, ওরা একদিন না একদিন শহীদ হবে, আর কাল ময়দানে মহাশরে আমি রসুলুল্লাহ আমার হাসান আর হুসাইনকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে আমরা তিনজনে মিলে আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতে থাকব। একটু জোরে বলেন, একটু জোরে বলেন, নবী আমার বলেছেন আমার এক হাতে থাকবে হাসান আর এক হাতে হুসাইন, আমি দুই দাদু ভাই নানা ভাইকে নিয়ে একসঙ্গে ছুটে ছুটে আল্লাহর দরবার শরীফ পাকে গিয়ে ওদের দুটো ভাইকে আমি দান করিয়ে দিয়ে আমি ওদের বিস্কানে মাঝখানে আল্লাহু আকবার বলে আমি সেজদায় চলে যাব। ইয়া রব্বি আল্লাহ, আল্লাহ, আল্লাহুম্মা রব্বি নফসি নফসি, আল্লাহুম্মা রব্বি নফসি নফসি, তামাম নবীগণেরা নফসি নফসি করবে, আমার নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা সালতু তাওয়াশফা তুশাফা, হাবিব গো ইরফা আপনি উঁচু করুন রাসাকা, আপনার মাথাটা উঁচু করুন, হাসান হুসাইনকে ফিরত নিয়ে যান, ওদের শাহাদতে কারবালার খুনের দিকে আমি আল্লাহ আর ফিরতে পাচ্ছি না, তাকাতে পাচ্ছি না, সহ্য করতে পাচ্ছি না, আল্লাহ আপনি ফির, আমার হাবিবের পিয়ারা আপনি চলে যান, হাসান হুসাইনকে নিয়ে যান, আপনি যাদের জন্য আজকে আমি আল্লাহ আমার দরবারে এসেছেন সুপারিশ করতে এসেছেন, আমি আল্লাহ তাআলা কারো দিকে তাকালাম না, কেবল আপনার দিকে তাকিয়ে কেবল আপনার মহব্বতে আমি আল্লাহ তাআলা যেমন দুনিয়ায় আদম বানিয়েছিলাম তেমন আমি আদমে আওলাদদের ইমানদারদের ঘরে আজকে নাজাতের কথাও বলে দিলাম। ওমা আলাইনা ইল্লাল ওয়ালাক মুক্তাসার করলাম সবাই।